অনির্বাণ প্রথমত হচ্ছে যে অভিযোগটা উঠছে একদম যদি আমরা দেখি যে যদি অর্থনীতির পারসপেকটিভ থেকে আর্থিক অপরাধের দিক থেকে যদি দেখা যায় তাহলে এটার গুরুত্ব কতটা এবং যে অভিযোগ করা হচ্ছে যে চব্বিশ কোটি টাকার দুর্নীতি এবং তারই মধ্যে একটা বড় অংশের টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে এটা সত্যি সত্যি এস্টাবলিশ করা এটা যদি সত্যি হয়ে থাকে সেটাকে প্রমাণ করা সেটা কতটা কতটা সহজ না প্রমাণ করা সম্ভব আজকে শঙ্কু জানি না দেরি করে কেন এলো শঙ্কুকে আমরা ভেবেছিলাম শঙ্কুর থেকে আরও ডিটেলস চাইবো প্রোগ্রাম শুরু হওয়ার আগে বাট শঙ্কুর কাছে নিশ্চয়ই অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন আছে বা এই ডকুমেন্টেশনটা যদি তদন্ত হয় তদন্ত হলে নিশ্চয়ই সেই ডকুমেন্টেশনগুলো চলে আসবে দেখুন একটা কথা বলি এটা পশ্চিমবঙ্গ বলে নয় সারা ভারতবর্ষের যদি এরকম অগুন্তি প্রমোটার আছেন যারা এই ক্রেতাদের থেকে পয়সা নেন এবং ঠিক টাইমে ফ্ল্যাটটাকে ডেলিভার করেন না এবং মানে যে কোনো কারণ দেখিয়ে ফ্ল্যাটটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা মানে করতে থাকেন যাতে আরও বিরত করা যায় এই ঘটনাটাকে বিলম্বিত করা যায় এবং তার জন্য কিন্তু কনজিউমার কোর্ট আছে এবং তার জন্য একটা স্পেসিফিক অ্যাক্ট হয়েছে রেরা অ্যাক্ট এখন সেখানে রেরা গিয়েও আপনি কমপ্লেন করতে পারেন কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনি সবসময় তো কনজিউমার কোর্টে যাবেন না বা রেরা যাবেন না বা আদালতে যাবেন না আপনার কাছে চট জলদি যেটা সমাধান সেই সমাধানটা প্রোমোটার দিতে পারো এবং না দিতে পারলেই থানা পুলিশের দ্বারস্থ হয় তারপরে ইকোনমিক অফেন্স উইং তারপরে ইডি সিবিআই এগুলো তো আসছেই এই ঘটনার চক্রে যে আপনারা মানে সংবাদ মাধ্যম থেকে আমরা যেটা জানতে পারছি প্রাইমা ফেসি যদি এরকম এতগুলো লোকের থেকে আপনি টাকা নেন এবং সেই টাকাটা যদি আপনি নিয়ে যে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিলেন সেই নিশ্চয়ই তার এগ্রিমেন্ট থাকবে তার একটা টাইম পিরিয়ড থাকবে এবং তার মধ্যে যদি আপনি রকম কোনো কাজ না হয় জমি কেনা না হয় ফ্ল্যাটের কনস্ট্রাকশন না হয় আপনার নামে যদি কোনো রকম রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু একটা সন্দেহ থাকবে এবং এটাতে জানি না এর বাস্তবতা কতটা কতটা ডকুমেন্টারি এভিডেন্স পরের দিকে আমরা দেখতে পারবো যদি যে ঘটনাটা আমরা শঙ্কুর মুখ থেকে শুনছি যদি সেটা হয় তাহলে বলবো এটা ঘোরতর তরওয়ার নয় এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা প্রত্যেক মানুষের একটা স্বপ্নের বাড়ি কেনার থাকে তারা হয়তো রিটায়ারমেন্টের সঞ্চয় বা তাদের নিজেদের সঞ্চয় থেকে সেই টাকাটা দেন সেই টাকাটা যদি একটা কনসিডারেশান যেটা আমরা বলি যে যে টাকাটা দিচ্ছি তার এগেনস্ট যদি আমি গুডস অ্যান্ড সার্ভিসেস না পাই তাহলে সেটা আমার তো একদম সত্যি সত্যি বলবে এটা অন্যায় এবং এর সঙ্গে সঙ্গে সেই টাকাটা নিয়ে যদি আপনি কোনো ডাইভার্সিফিকেশান করে থাকেন ফান্ডটাকে ডাইভার্সিফিকেশান করে আপনি অন্য কিছু জিনিস কিনে থাকেন তাহলে সেটা নিয়ে সন্দেহ করার জায়গা নেই যদি আপনি যে ক্রেতাকে যেটা দেবেন বলেছিলেন সেটা দেওয়ার পরে আপনি সেই টাকা দিয়ে একটা দু কোটি টাকার ফ্ল্যাট কেনেন আমার কিছু যায় আসে না কিন্তু আপনি যদি ক্রেতাদের থেকে টাকা নিয়ে তাদেরকে ফ্ল্যাটটা না দিয়ে নিজে সেই টাকার থেকে একটা বিলাসবহুল ফ্ল্যাট কেনেন তাহলে সেটাও কিন্তু তদন্তের আওতায় আসবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা